কেমন আছেন সবাই? আজকে গ্রাফিক্স ডিজাইনের 20 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন, আমার ভিডিও ডেসক্রিপশনে প্রতিটি ক্লাসের লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। চলুন, আজকের টপিকসে আমাদের থাকছে আর্ক টুল। আমরা আর্ক টুল ব্যবহার করে এইরকম সুন্দর সুন্দর কিছু ডিজাইন করতে পারবো। চলুন দেখা যাক কিভাবে আমরা ডিজাইনগুলো করব। আমি ডিজাইনগুলোকে কপি করে রেখে দিলাম। আচ্ছা, আমাদের লাইন সেগমেন্ট টুলের আন্ডারে দেখবেন আর্ক টুল নামে একটা টুলস আছে। আমরা এই আর্ক টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাউসের পয়েন্টারটা এমন থাকবে। আর আর্ক টুলে কাজ করার সময় অবশ্যই প্রথম অবস্থায় আপনারা ফিল কালার অফ রাখবেন এবং স্ট্রোক কালার বাড়ায় রাখবেন। এখন আর্ক টুলে ক্লিক করার পর আমরা মাউসের লেফট বাটন চেপে এই আর্টবোর্ডের এখানে আমরা যদি নিচের দিকে ড্রাগ করি, তাহলে দেখবেন যে এইরকম একটা শেপ ড্র হবে। আমি এটাকে কেটে দিলাম। আবারও আর্ক টুলে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলাম এবং কিবোর্ডে দেখবেন যে আপ ডাউন কি আছে। আপনি যদি আপ কিয়ে ক্লিক করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার শেপটা আরেকটু বাঁকা হচ্ছে। আর যদি ডাউনে ক্লিক করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার ফ্লিপ হয়ে উপরের দিকে ডিজাইনটা বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এভাবে কিন্তু আপনারা আর্ক টুলের কি করতে পারেন, বিভিন্ন শেপ ড্র করতে পারেন। তো বিষয় হচ্ছে, এখন আমরা এইরকম একটা ডিজাইন তৈরি করব আর্ক টুল ব্যবহার করে। এই ডিজাইনটা আমরা কিভাবে আর্ক টুল ব্যবহার করে করব সেটা দেখব একটু। আমি এখানে আর্ক টুলে ক্লিক করলাম। করার পর আমি মাউস কিবোর্ডের লেফট বাটন প্রেস করে আমি আস্তে আস্তে আমার প্রয়োজন মাপ অনুযায়ী আমি এটাকে আর্ক করে নিলাম। নেয়ার পর অবশ্যই ফিল কালার অফ করে দিব, স্ট্রোক কালারটা অন করে দিব। স্ট্রোক কালার অন করে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল সি প্রেস করলাম এবং কন্ট্রোল এফ ওটার উপরই আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা উইন্ডো থেকে প্রপার্টিসে যাব। দেখেন প্রপার্টিস আমাদের, এই যে প্রপার্টিস, আমি প্রপার্টিস প্যানেলটা শো করলাম। করার পর এখানে দেখবেন যে আপনি এই অবজেক্টটাকে ফ্লিপ করতে পারবেন। এখানে আমি হরিজেন্টাল বরাবর ফ্লিপ করলাম এবং এটা ভার্টিক্যাল বরাবর ফ্লিপ করলাম। করার পর আপনি যদি এই দুইটা অংশকে সিলেক্ট করার পর, দুটা অংশকে সিলেক্ট করার পর দেখবেন এখানে একটা টুলস আছে আমাদের শেপার টুলের আন্ডারে। দেখবেন যে জয়েন্ট টুলস নামে একটা টুলস আছে, এই শেপার টুলের আন্ডারে জয়েন্ট টুল। এখন জয়েন্ট টুলটা সিলেক্ট করার পর এই দুটো অবজেক্ট সিলেক্ট করে আপনি এই জয়েন্ট টুল সিলেক্ট করবেন, করে শুধু এখানে ক্লিক দেবেন। দেখেন অনেক স্মুথলি এটা এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন অনেক সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে অল্টার প্রেস করে আর একটা কপি করে নিব, নিয়ে এই পাথ বরাবর বসায় দিলাম। দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে একটা হয়ে গেছে। কিন্তু এটাকে আমরা কপি করে একটা রেখে দিলাম এখানে। আর এই দুটাকেই সিলেক্ট করে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেয়ার পর কন্ট্রোল সি, কন্ট্রোল চেপে সি প্রেস করলাম এবং কন্ট্রোল এফ ওটার উপরে আমি পেস্ট করে নিলাম। নেয়ার পর আমি এটাকে শুধু একটু ঘোরায় নিব, ব্যাস। তাহলে দেখেন আমাদের সুন্দর একটা কিন্তু ডিজাইন আমরা তৈরি করতে পারলাম, সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, এখন এই ডিজাইনটাকে আপনি চাইলে এভাবে একটু ঘোরায় নিতে পারেন। এই এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলোকে ঘোরায় নিলাম। এখন এই যে যে ডিজাইনটা তৈরি করলাম আমরা, এই ডিজাইনটা আমাদের স্ট্রোক মোডে আছে। অবশ্যই আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নেওয়ার পর আমরা এখান থেকে পাথফাইন্ডার টুলসটা নিয়ে এসে আমরা এখান থেকে কি করব, ইউনিট করে দেব। দেওয়ার পর আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমরা যেটা দেখলাম যে আর্ক টুল ব্যবহার করে আমরা এইরকম একটা ডিজাইন করতে পারি, তো এটাকে আমি কপি করে এখানে রেখে দিলাম। আমি কিন্তু এইরকম একটা শেপ তৈরি করব। তো এই শেপটা আমাদের কোথায় লাগে? এইরকম শেপটা আপনার বিভিন্ন ধরনের বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, এই ধরনের ডিজাইন অথবা পেজ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেমন যেমন হচ্ছে আপনার এরকম ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আর্ক টুলটা আমরা সিলেক্ট করলাম। করার পর আমি নিচের দিকে ড্রাগ করলাম। করার পর কিবোর্ডে আপনি সি প্রেস করবেন। সি কিবোর্ডে সি প্রেস করলে দেখেন আপনি কিন্তু এইরকম শেপ অটোমেটিকলি সি প্রেস করার কারণে আর্ক টুল থেকে কিন্তু আপনি সহজেই এইরকম একটা ডিজাইন করতে পারছেন।
এবং এই ডিজাইনটাকে আপনি পেজের এই বরাবর যদি রেখে দেন, মানে আমাদের বিজনেস কার্ডের ক্ষেত্রে এই ডিজাইনটা প্রচুর ব্যবহার করতে হয়, এখানে রেখে দিলাম এবং আরেকটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার সেম প্রপার্টিসে আমি যাব, প্রপার্টিস, এই যে আমার প্রপার্টিস এখানে নেওয়া আসা আছে। এই প্রপার্টিসে আসার পর আমি ফ্লিপ করবো কোথায়, হরিজেন্টাল বরাবর, এবং ফ্লিপ করব হচ্ছে যে আমরা ভার্টিক্যাল বরাবর। করার পর আমি অ্যালাইনটা করে নিব, অ্যালাইন, এখানে আমার অ্যালাইন টুলসটা নেওয়া আসা আছে, এবং অ্যালাইন টু আর্টবোর্ড করে নেওয়ার পর আমি এটাতে সুন্দরভাবে কিন্তু দেখেন বসায় নিলাম একবারে, একটু মানে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট। এইরকম ডিজাইন কিন্তু আমরা আর্ক টুল দিয়ে করতে পারি, ঠিক আছে, এইরকম ডিজাইন। আরেকটা ডিজাইন আমি তৈরি করব আর্ক টুল দিয়ে, সেটা হচ্ছে যে চোখের একটা আইকন, এই যে দেখছেন এইরকম একটা চোখের একটা আইকন আমি তৈরি করব, ঠিক আছে। তো এইরকম চোখের আইকন তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আবার আর্ক টুলে আসতে হবে। আর্ক টুলে আসার পর আপনি এভাবে একটা, এই যে আমার কিন্তু থাকছে, তো আমি আবার সিতে প্রেস করব, তাহলে কিন্তু এইরকম আর থাকবে না। আর এটা আমি অফ করে নিয়ে আমি স্ট্রোক কালারটা অন করে নেব, ঠিক আছে। এখন আমি আর্ক টুলে ক্লিক করলাম, করার পর আমি সিতে প্রেস করব, তাহলে কিন্তু আমার এটা আউট হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি সুন্দরভাবে কিন্তু কিবোর্ডের লেফট রাইট, কিবোর্ডের আপনার আপার আপ ডাউন করবেন, তাহলে সুন্দরভাবে কিন্তু এই শেপটা আপনি ড্র করতে পারবেন, ঠিক আছে। ব্যাস আমি কিন্তু মাউসের লেফট বাটন এখনো ছেড়ে দিব না, যখন আমার কাঙ্ক্ষিত ডিজাইনের শেপটা হয়ে যাবে তখন আমি ছেড়ে দেব। এখন আমি এই জিনিসটাকে একটু কি করব, ঘোরাই নিব। ঘোরাই নেওয়ার পর এখান থেকে আমি আবারও কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওটার উপরে পেস্ট করলাম, এবং প্রপার্টিস থেকে আমি কি করে নেব, এটাকে ঘোরাই নেব, ব্যাস, এবং সুন্দরভাবে এটার সঙ্গে মিলে নিব। এই দুটা সিলেক্ট করার পর আমি সেম জয়েন্ট টুলে যাব, এই জয়েন্ট টুল থেকে এই দুটা টুলসকে আমি সিলেক্ট মানে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন আমাকে চোখের আইকন তৈরি করার জন্য কি করতে হবে, সুন্দর একটা চোখের রেটিনা এবং তৈরি করে নিতে হবে। আমি একটা সুন্দর ছোট্ট করে একটা ইলিপস নিলাম, এবং অবশ্যই স্ট্রোক কালারটা অফ করে নিব এবং ফিল কালারটা অন করে নিব, ঠিক আছে, এবং আরেকটু শিফট অল্টার ধরে বড় করে নিলাম। নেয়ার পর আমি কি করব, যে কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল বি প্রেস করলে ওটা নিচে আমার পেস্ট হয়ে গেল। এখন আমি এটাকে শিফট অল্টার ধরে একটু বড় করলাম, করার পর আমি ফিল কালার অফ করলাম, স্ট্রোক কালারটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে, আর এটাকে একটু সুন্দর করে বড় করে নেই, এত বড় না, এটাই পারফেক্ট। এবং এই দুটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পর চোখের কি মিডল বরাবর আমি বসায় নিলাম, আর চোখটাকে একটু আমরা ছোট করে নেই, ব্যাস। এভাবে কিন্তু আমরা চোখের একটা আইকন ড্র করতে পারি। অবশ্যই আমরা অবজেক্ট এক্সপ্যান্ড করে নেব, ব্যাস দেখেন আমাদের চোখের আইকন ড্রয়িং কমপ্লিট। আমাদের কিন্তু এরকম একটা শেপ আমাদের ড্রয়িং করা কমপ্লিট, এবং চাইলে কিন্তু আপনি এটাও একটা আপনার শেপ, ঠিক আছে। এইরকম শেপ কিন্তু আমরা কি দিয়ে তৈরি করলাম, সম্পূর্ণটাই আমরা তৈরি করলাম হচ্ছে আর্ক টুল ব্যবহার করে। এভাবে কিন্তু নতুন নতুন আপনারা অনেক ডিজাইন শিখতে পারেন। আর যদি এই ভিডিওতে যদি আপনার সমস্যা হয়ে থাকে এই ডিজাইনগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ থাকবে, গ্রুপে কমেন্ট করে জানাবেন, আমি প্রবলেমগুলো সলিউশন করব। এবং প্রতি শুক্রবারে আপনাদের একটা লাইভ সাপোর্টে ক্লাস নিব আমি, যাদের যাদের সমস্যা আমি সমাধান করে দিব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। আর মানুষ মাত্রই ভুল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।